শুনছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শেষ চিঠি। প্রিয়তমা মিলি, একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেল। সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিনটা ভালো যায় না। আজ তোমাকে চুমু খাওয়া হয়নি, আজকের দিনটা কেমন যাবে জানি না। এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে। ঠিক কতটা দূরে আমি জানি না। মিলি, তোমার কি আমাদের বাস্যরাতের কথা মনে আছে? কিছুই বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে গেল। বাস্যরাতে তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে যখন কাঁদছিলে, আমি তখন তোমার হাতে একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম। তুমি বাক্সটা খুললে, সাথে সাথে বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে সারা ঘরময় ছড়িয়ে গেল। মনে হচ্ছিল আমাদের ঘরটা একটা আকাশ, আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে। কান্না থামি, তুমি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে, আপনি এত পাগল কেন? মিলি, আমি আসলেই পাগল, নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না। মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন প্রিয়কন্যা মাহিনের জন্মের দিনটা। তুমি যন্ত্রণায় কাতরাচ্ছিলে, বাইরে আকাশে ভাঙা বৃষ্টি, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেকক্ষণ পরে প্রিয়কন্যার আরাধ্য কান্নার শব্দ, আমার হাতের মুঠোয় প্রিয়কন্যার হাত। এরপর আমাদের সংসারে এলো আরেকটি ছোট্ট পরিতহীন। মিলি, তুমি কি জানো, আমি যখন আমার প্রিয় কলিজার টুকরো দুই কন্যাকে একসাথে দোলনায় দোল খেতে দেখি, আমার সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা উড়ে যায়। তুমি কি কখনো খেয়াল করেছ, আমার কন্যাদের শরীরে আমার শরীরে সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়? মিলি, আমাকে ক্ষমা করে দিও। আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে, বাবা কেন আমাদের ফেলে চলে গেছে, তুমি তাঁদের বলবে, তোমাদের বাবা তোমাদের অন্য এক মায়ের টানে চলে গেছে, যে মাকে তোমরা কখনো দেখনি, সে মার নাম বাংলাদেশ। মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি। আমি দেশের জন্য আজ ছুটে না গেলে আমার মানব জন্মের নামে সত্যি কলঙ্ক হবে। আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটাকে, যে দেশের প্রতিটি ধূলিকণা আমার চেনা। আমি জানি সে দেশের নদীর স্রোত কেমন, একটি পুঁটি মাছের হৃৎপিণ্ড কতটা লাল, ধান খেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়। এই দেশটাকে হানাদারেরা গেলে খাবে, এটা আমি কি করে মেনে নিই? আমার মায়ের আচল শত্রুরা ছিঁড়ে নেবে, এটা আমি সহ্য করে কিভাবে? মিলি, আমি আবার ফিরব। মিলি, আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরব। আমি, তুমি, মাহিন ও তুহিন, বিজয়ের দিনই স্বাধীন দেশের পতাকা উড়াব সবাই। তোমাদের ছেড়ে যেতে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল আছে। বেশি কষ্ট হলে খুলে দেখব বারবার। ভালো থেকো মিনি, ফের দেখা হবে। আমার দুই নয়নের মনিকে অনেক অনেক আদর। এটি মতিউর, 20 আগস্ট, রোজ শুক্রবার, 1971।